কুচবিহার এসছি, মেখলিগঞ্জ এসছি, হলদিবাড়ি এসছি, আমি ছিটমহলে গেছি, রাস্তাঘাটের কি অবস্থা ছিল, আর আজকে চকচক করছে রাস্তা। কত রাস্তা তৈরি করেছি, কত সেতু তৈরি করেছি, ভাওয়াইয়া ব্রিজ থেকে জয়ী সেতু সবই তৈরি করে দিয়েছি। আগামী দিনও মনে রাখবেন, মদনমোহন মন্দিরের উন্নয়ন, শিবযজ্ঞ মন্দিরের উন্নয়ন থেকে শুরু করে বড় মা সবাইকে আমরা সম্মান করি, সমস্ত তীর্থস্থানের দরগা থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে আমরা সমস্ত উন্নয়ন করছি এবং আমরা করে দেব। কন্যাশ্রী পান মায়েরা, মেয়েদের জন্য মেয়েরা কন্যাশ্রী পান, বিশ্বসেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাচ্ছেন, আর 18 বছর বয়স হলেই 25,000 টাকা, বিয়ে না হলে, গরিব হলে 25,000 টাকা চাইলে রূপশ্রী পেয়ে যাচ্ছেন, বিনা পয়সায় রেশন পাচ্ছেন, আর সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেন, আর বাড়ির মেয়েদের নামে স্বাস্থ্যসাথী কার্ড করা হয়েছে, 5 লক্ষ টাকা করে বছরে চিকিৎসা করতে পারবেন প্রাইভেট নার্সিং হোমেও, ভেলোরেও, সরকারি হাসপাতালেও। তার জন্য বাড়ির মহিলা গার্জেনদের নামে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দিয়েছি, যাদের হয়নি তারা করে নেবেন। এই কার্ডটা 3 বছর থাকবে, আবার 3 বছর বাদে জাস্ট একটা রিনিউ করবে, একটা দাগ দিয়ে দেবে যে আপনি এই সপ্তাহে রেশন নিলেন কিনা, কার্ডটা আপনার লাগবে কিনা। অনেকে মারা যায় তো সেই জন্য, অন্য কোনো কারণে নয়। এই কার্ড চলবে, আমাদের সরকার চলবে, এই কার্ডও চলবে। আর তৃণমূল কংগ্রেস জিতলে জানবেন উদয়নকেও জেতাতে হবে, পার্থকেও জেতাতে হবে, বাসনিয়া থেকে শুরু করে, রবি থেকে শুরু করে, পরেশ অধিকারী থেকে শুরু করে যত আছে সবাইকে জেতাতে হবে। কেন বলুন তো, আমি একা জিতলে তো লাভ নেই, আমি তো জিতবই, কিন্তু আমার সাথে এরা যদি না জেতে তাহলে নাম্বারগুলো কি করে বাড়বে, আর নাম্বারগুলো না বাড়লে আমি 200টার বেশি সিট না পেলে আমি গভর্নমেন্ট কি করে তৈরি করব, আর আমি গভর্নমেন্ট তৈরি করতে না পারলে কন্যাশ্রী হবে না, রূপশ্রী হবে না, বিনা পয়সায় রেশন হবে না, খাদ্যসাথী হবে না, সবুজ সাথী বিনা পয়সায় সাইকেল, ক্লাস 9 পাবে না, ক্লাস 12 ট্যাব দিচ্ছি বা স্মার্টফোন দিচ্ছি 10,000 টাকা করে অ্যাকাউন্টে, সেগুলো পাবে না, কৃষকদের জমি ফ্রি পাবে না, মা বোনেদের কত কাজ কিচ্ছু পাবে না, এটা আমি থাকলে পাবে। মনে রাখবেন, আরও কয়েকটা কাজ আমি করে দিচ্ছি, সে কাজগুলো কি, তপশিলি আদিবাসী যারা আছেন 60 বছর বয়স হলেই পেনশন পাবেন, 60 বছর বয়স হলেই সব তপশিলি পরিবার, সব আদিবাসী পরিবার একটা 1,000 টাকার পেনশন পাবেন, প্রোগ্রামটার নাম হচ্ছে তপশিলি বন্ধু, জয় জহরও পাবেন। কৃষক ভাতা 750 পাচ্ছিলেন, এখন 1,000 টাকা করে দেওয়া হয়েছে। বিধবাদের জন্য বলা হয়েছে, আগে বিধবারা পেত না, কিছু পেত কিছু পেত না, আমরা বাজেটে করে দিয়েছি, এখন যদি 18 বছর বয়সেও কেউ বিধবা হয়, কেউ বিধবা হোক আমি চাই না, কিন্তু কখনো দুঃসময় আসে, বিধবা হয়ে গেলে সে খাবে কি, তাকে খাদ্য বিনা পয়সা দেবো, স্বাস্থ্য বিনা পয়সা দেবো, আর 1,000 টাকা করে তাকে হাত খরচও দেবো। বিধবাদের সবার জন্য পেনশন হবে, কেউ বাদ যাবেন না, এটা মাথায় রাখবেন, সবার জন্য। এছাড়া কি করব, আপনি যখন রেশন দোকানে রেশন নিতে যান অনেকক্ষণ দাঁড়াতে হয়, অনেক সময় চাল নেই ফিরে আসতে হয়, আমরা কিন্তু চালটা চাষির থেকে কিনি, আমার 31 টাকা খরচ হয় 1 কেজি চাল প্রতি, কিন্তু চাষির থেকে কেন কিনি জানেন, চাষিরাই তো ধানটা ফলায়, ওদের ধান যদি আমি কিনি তাহলে ওদের ধানটা ওরা বিক্রি করতে পারবে, ওদেরও রুজি রোজগার হবে। এবার দেখুন, আপনারা প্রত্যেকে যে চালটা পান, গমটা পান, এখন থেকে আমরা ঠিক করেছি, আমাদের সরকার আবার জিতলে মে মাস থেকে আপনাদের রেশন দোকানে যেতে হবে না, আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে যাবে, বিনা পয়সায় আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে যাবে। 2, আমার মা বোনেরা, আই দাঁড়া, ওটা লাস্টে হবে, আমার মা বোনেরা, অনেক শিডিউল কাস্ট আছে, আদিবাসী আছে, সাধারণ ঘরের মা বোনেরা আছেন, মেয়েরা অনেকে ICDS করেন, আশা করেন, VRP করেন, পঞ্চায়েত করেন, দোকান করেন, সেলফ হেল্প গ্রুপ করেন, অনেক কাজ করেন,
কিন্তু তা সত্ত্বেও নিজের জন্য কিচ্ছু থাকে না, সবটাই খরচা হয়ে যায়। এটা আমাদের মা বোনেদের একটা স্বভাব, ঘরে বিপদ হলেই মা বোনেরা টাকাটা খরচ করে দেয়। তাই আমি আপনাদের ঠিক করেছি একটা ছোট্ট করে লক্ষ্মীর ভাণ্ডার করে দেব, সেই প্রোগ্রামটা হচ্ছে সামাজিক সুরক্ষা। আমাদের ঘরের মা বোনেরা যারা গার্জিয়ান, 500 থেকে 1,000 টাকা হাত খরচা দেবো প্রতি মাসে সবাইকে, সবাইকে। ওটা আপনারা নাম দেবেন লক্ষ্মীর ভাণ্ডার, দিয়েছি সামাজিক সুরক্ষা, ঠিক আছে? সবাই পাবেন, একদম হাত খরচা পাবেন, নিজের মতো করে চলবেন। 3 নম্বর, যারা কৃষকরা আছে জেনে রাখুন, এখন একর প্রতি 5,000 টাকা পান সরকার দেয়, আগামী দিন একর প্রতি আমরা 10,000 টাকা দেব। আর ক্ষেত মজদুর আর প্রান্তিক চাষিকে আরো 5,000 টাকা দেব। এমএসএমই 5 লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান সরকারি আধা সরকারিতে হবে, আর 1.5 কোটি ছেলে মেয়েদের কাজ আমরা স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে করব, অনেক ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার করব, স্মল স্কেল তৈরি করব, যেখানে যত ক্লাস্টার আছে তৈরি করব। আর সেলফ হেল্প গ্রুপের মেয়েদের আমরা অনেক জেনা আরও সদ আরও ঋণ দেব। এখন যারা 1 কোটি সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আছে, আমরা 30% সাবসিডি দিই, মাত্র 2% ইন্টারেস্টে কাজটা করে তারা করে, শোধ করে। এবার থেকে আমরা ঠিক করেছি আরও 10 লক্ষ মেয়েদের নিয়ে, গ্রামের মেয়েদের নিয়ে সেলফ হেল্প গ্রুপ তৈরি হবে, তাদের 25,000 কোটি টাকা দেব, তারা নিজেরা নিজেদের নানা রকম দোকানপাট তৈরি করবে। মেয়েরাই তৈরি করবেন কর্মতীর্থ, মেয়েরাই তৈরি করবেন কর্মসাথী। এখানেও তো 1,000 কর্মসাথীতে 1,00,000 টাকা দেওয়া হয়েছে, মনে রাখবেন অনেক কাজ হচ্ছে আরও হবে। আর একটা কথা বলি, আগে মেয়েদের নিয়ে চিন্তা করতেন কি হবে, আমার মেয়ের বিয়েটা কি করে হবে, এখন মেয়েরা ঘরের সম্পদ হয়ে গেছে, ছেলেরাও আমার ঘরের সম্পদ, কিন্তু অনেক সময় মা বোনেদের কাছে পয়সা থাকে না। ছেলে মেয়েরা কত ভালো পড়াশোনা করতে চায়, ভাবে কলকাতায় গিয়ে মেডিকেল কলেজে পড়বে, ভাবে দিল্লিতে গিয়ে জেএনইউতে পড়বে, ভাবে ব্যাঙ্গালোরে গিয়ে কম্পিউটার ট্রেনিং নিয়ে আসবে, ভাবে প্রেসিডেন্সি কলেজে গিয়ে পড়বে, কিন্তু টাকাটা পাবে কোথায়? শিক্ষাশ্রীর টাকা আছে, স্কলারশিপ, কন্যাশ্রীর আছে, সংখ্যালঘুদের প্রায় 2,50,000 2,50,000 ছেলে মেয়েদের স্কলারশিপ দিয়েছি, ওবিসি রিজার্ভেশন দিয়েছি 97%, মুসলিম ভাই বোনেদের। শুধু আপনাদের বলি, এবার থেকে আমি ঠিক করেছি হিন্দু মুসলিম শিখ ইসাই সবার, তপশিলি হোক, আদিবাসী হোক, হিন্দু মুসলমান সবাই হোক। আরে আগে হাততালি দিচ্ছ কেন, আগে তো জানো কি করবো, ছাত্রছাত্রীরা যাতে নিজে পায়ে দাঁড়াতে পারে আর নিজের পড়াশুনো নিজে উচ্চশিক্ষা করতে পারে, তার জন্য 10 লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড করে দেওয়া হবে। আর এর গ্যারেন্টার কাউকে হতে হবে না, মা বাবাকেও নয়, এর গ্যারেন্টার আমি, আমার মামাটি মানুষের সরকার, ঠিক আছে? মেডিকেল কলেজ ডবল ডবল হবে, টিচার ডবল ডবল হবে, এডুকেশন হবে, ইংলিশ মিডিয়াম স্কুল হবে, হিন্দি মিডিয়াম হবে, উর্দু মিডিয়াম হবে, রাজবংশী মিডিয়াম হবে, কামতাপুরি মিডিয়াম হবে, সবটাই হবে, সব ধর্ম, সব বর্ণ, সব জাতির জন্য। মনে করবেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কি বলেছিলেন, ওরে টাকা দিয়ে মনুষ্যত্ব কেনা যায় না, হৃদয় আর বুদ্ধি দিয়ে মনুষ্যত্ব হয়। তাই জেনে রাখবেন, এই যে আপনাদের এখানে যিনি দিনাটায় দাঁড়িয়েছেন উদয়নের বিরুদ্ধে, কেমন ছেলে আমি বলতে চাই না, আপনারা তো জানেন, আপনারা তাকে ভোট দিয়ে জিতিয়ে দিলেন, সে কি কি হবে, এমপি হয়েছে, এমএলএ হবে, কাউন্সিলর হবে, গ্রামসভা হবে, পঞ্চায়েত সমিতি হবে, জুতোর দোকান করবে, মিষ্টির দোকান করবে, প্লেনের দোকান করবে, কারখানা করবে, আর কি কি করবে, আর গুন্ডামি করে সব বেড়াবে, সর্দারি করে বেড়াবে। কুচবিহারে আমার কটা ছেলেকে মার্ডার করেছে এই বিজেপি, গতকালও জেনে রাখুন আমার নন্দীগ্রামে একটি ছেলে মার্ডার হয়ে গেছে, সে হসপিটালে কোমায় আছে, প্রায় মার্ডার। কালকেও খানাকুড়ে আমার একটি তৃণমূল কংগ্রেস কর্মীকে মার্ডার করেছে এবং কেশপুরে করেছে। আমি শুধু শান্ত আছি কেন জানেন, আমি শুধু ইলেকশনটার জন্য অপেক্ষা করছি, এদের কাউকে আমি রেহাই দেব না, আমি লড়াই জানি, লড়াই আমি করে নেব, শুধু ইলেকশনের সময়টা শান্ত থাকুন, কারণ
ইলেকশন পরিচালনা আজকে দুঃখের সাথে বলছি, উইথ হাম্বল রিগার্ডস টু দ্য ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন পরিচালনা করছে না, করছে হোম মিনিস্টার অমিত শাহ। কালকে প্রত্যেকটা এলাকায় নন্দীগ্রামে পরশুদিন রাতে ওই সিআরপিএফ, আমি ওদের সম্মান করি, গিয়ে তাণ্ডব করেছে, বিএসএফ তাণ্ডব করেছে, যেমন আপনাদের এখানে গুলি করে মেরে দেয়, আইটিবিটি সব তাণ্ডব করেছে। মাই রিকোয়েস্ট করনে চাহুঙ্গি কি দেখো সিআরপিএফ কা জওয়ান হো আর বিএসএফ কা হো, চাহে এসএসবি কা হো, চাহে আইটিবিটি কা হো, চাহে বঙ্গাল কা হো, আপ লোক কো হাম লোক ইজ্জত করতে হ্যায়, লেকিন বিজেপি কা নাম পে ভোট দো কে কে আপ গাঁও গাঁও মে বিজেপি কো লড়কা লোগো কো লেকে আপ অত্যাচার বন্ধ কিজিয়ে, আগার আপ অত্যাচার করেগা তো মা বহিনও আপকো খিলাফ মে লড়েগা। মা বহিনদের আপনা আমি বলছি, মা বোনদের যদি দেখেন অত্যাচার করছে, ছেলেদের কিছু বলবেন না, মা বোনেরা প্রতিবাদ করবেন শান্তিপূর্ণভাবে, উলুধ্বনি দিয়ে প্রতিবাদ করবেন, সংকট ধ্বনি দিয়ে প্রতিবাদ করবেন, আজান দিয়ে প্রতিবাদ করবেন, ছাড়বেন না। পরশুদিন আমার একটা নন্দীগ্রামে ভূমি আন্দোলনের নেতা আবু তাহের আব্দুস সামাদ তাদের বাড়ি গিয়ে সারা রাত তাণ্ডব করেছে, আমার রবি জানা আজ মৃত্যুর সাথে লড়াই করছে, আমার কৃষ্ণকে হাত ভেঙে দিয়েছে, সারা রাত সমস্ত এলাকায় গিয়ে গিয়ে গদ্দারগুলো, এগুলো তো সব গদ্দার, বিজেপির নিজস্ব কিছু নেই, নিজস্ব প্রার্থী নেই, নয় সিপিএম থেকে ধার নিয়েছে, নয় তৃণমূলের কিছু গদ্দারকে ধার নিয়েছে, দেখবেন বিজেপির প্রার্থী এরা নয়, তৃণমূলের থেকে করে খেয়েছে, এখন বিজেপিতে টাকা বাঁচাতে গেছে, এরা হচ্ছে বড় বড় মির্জাফর আর গদ্দার, আর সিআরপিএফ নিয়ে নিয়ে এলাকায় ঘুরছে, মানুষের নিরাপত্তা নেই, এখন নাকি ইলেকশন কমিশনের আন্ডারে নিরাপত্তা, তাই আমাদের করতে দিচ্ছে না। আমি আপনাদের পরিষ্কার বলছি, ওরা গিয়ে যদি গায়ে গায়ে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখায়, কেউ ভয় পাবেন না, আমি মরে যাইনি আর আমি চুরি পরে ঘরে বসে থাকি না, এটা মা বোনেদের মনে রাখতে হবে, ভাই বোনেদের মনে রাখতে হবে, সব জাতি মিলে সব কমিউনিটি মিলে রুখে দাঁড়াতে হবে। কি মা বোনেরা যে রাদেশে চুল বাঁধে না, বাঁধে তো, আপনারা কেন দুর্বল হয়ে যাচ্ছেন? আমার ভাইরা যেখানে বলছে বিজেপি মারছে, আমি এজেন্ট থাকবো না, আমি তাদের বলি সেই এজেন্ট আমার দরকার নেই, যদি একটা মহিলা শক্তিশালী হয় যে এজেন্ট থাকবে আর বিজেপিকে লড়াই করে দেবে তাকে আমি পুরস্কৃত করব, কিন্তু আমি দুর্বল ছেলে মেয়ে চাই না। এদের সাথে লড়তে গেলে একেবারে লড়াইয়ে লড়াই করতে হবে, এদের হাতে টাকা আছে, এদের হাতে গুন্ডা আছে, এদের হাতে মাস্তান আছে, এদের হাতে বোম আছে, এদের হাতে বন্দুক আছে, এদের সাথে অমিত শাহ আছে, গুজরাটে দাঙ্গা করেছিল, দিল্লিতে দাঙ্গা করেছিল, উত্তরপ্রদেশে দাঙ্গা করেছিল, লজ্জাও করে না, বেঙ্গলে দেখুন কি অত্যাচার করছে, আমি একা আর আমার বিরুদ্ধে লড়বার জন্য 1 লক্ষ নেতা এসছে, আর কত হাজারটা হোটেল ভাড়া করেছে, হাজারটা হেলিকপ্টার ভাড়া করেছে, হাজারটা জানি না কত প্লেন ভাড়া করেছে, আর কত গাড়ি, আবার আসাম থেকেও নিয়ে এসছে, 6 তারিখে আসামে যে ইলেকশন হয়ে যাবে সব কটাকে এখানে ঢোকাবে, আপনারা মাথায় রাখবেন, ঢুকতে দেবেন না, এবং দিনাটার মানুষ প্রতিবাদ করুন, পারেন না প্রতিবাদ করতে, এই উদয়ন গুহ পার্থ তোমরা আমাকে অ্যাসিওর করো প্রত্যেকটা বুথ যেন স্ট্রংলি লড়াই করে, আগের দিন যদি শোনো, আগের দিন যদি গ্রামে গ্রামে ঘুরে ভয় করে তাণ্ডব দেখায়, তোমরাও পাল্টা ঘুরে বেড়াবে আগের দিন, আর দেখি তোমাদের কত সিআরপিএফ অ্যারেস্ট করে আর কত কেউ অ্যারেস্ট করে। তোমরা যারা আছো রুনুয়ার আলম, আমি বলেছিলাম একদম স্ট্রংলি লড়তে হবে, আর আমি এটা যেন না শুনি বিজেপি টাকা দিয়ে কাউকে কিনে নিয়েছে, আমাদের কিন্তু ট্যাগ করা আছে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, এই ইলেকশনে জিততে হবে, আমি এত কষ্ট করে এক পায়ে চলে আসছি আপনাদের কাছে, আর মায়েরা দুপা নিয়ে আমাকে সমর্থন দেবেন না, ভাই বোনেরা আমাকে সমর্থন দেবেন না, আমরা তো করেছি করে বলছি, বিজেপি কি করেছে, এই যে যাকে ভোট দিয়ে জেতালেন লোকসভায় 2 বছর হয়ে গেছে কিছু করেছে, হঠাৎ করে একটা প্লেন নিয়ে চলে এলো কুচবিহারে, বাবারে খেতে পেতো না এখন প্লেন চড়ছে,
করেছে কিছু? এলাকায় গন্ডগোল করতে আসে, আবার এমএলএ ইলেকশনে দাঁড়িয়েছে, বলুন কি সিংহ থেকে ইঁদুর হবে, এমপি থেকে এমএলএ হবে? ওটাও হবে না, ওটা উদয়ন হবে, ওটা পার্থরা হবে, ওটাও হতে পারবে না। তাই বলি মা ভাই বোনেরা, খেলা হবে? মা বোনেরা খেলা হবে? এত লোক আমি দেখছি ভয় পাবেন না ইলেকশনের দিন, ইলেকশনের আগের দিন গুন্ডামি করলেও ভয় পাবেন না। মনে রাখবেন এই ভোটটা আপনাদের আত্ম অধিকার, যদি টাকা দেয় এলাকা এলাকায় টাকা খরচা করে দেবেন, কিন্তু ভোট দেবেন না, টাকাটা ওদের টাকা নয়। কোটি কোটি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানুষ না খেতে পেলে দেবে না, অসুখে মরে গেলে দেবে না, বিয়ে না হলে দেবে না, এই টাকাগুলো কার? গ্যাসের দাম কত মা বোনেরা? কেরোসিন কই? কেরোসিন নাই, আর গ্যাসের দাম 950, এরপরে হবে 2000। বিনা পয়সায় চাল দেবো, আর নরেন্দ্র মোদীর 1000 টাকা গ্যাসে চাল ফোটাবেন? তাহলে কি করবেন, বিজেপিকে ফোটাবেন? বলুন আয় আগে বিনা পয়সায় গ্যাস দে, তারপরে ক্যাশ দিবি। বল আগে আমাদের টাকা নিয়েছিস, সেই টাকা থেকে 200 টাকা দিচ্ছিস, সেই টাকা থেকে 500 টাকা দিচ্ছিস, দে 15 লাখ টাকা, আমাদের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দিবি বলেছিলি, সেটা কোথায় গেল? সুতরাং মনে রাখবেন বিজেপির মতো এত বড় দাঙ্গাবাজ আপনি শান্তিতে আছেন আগুন জ্বালিয়ে দেবে। মনে নেই কুচবিহারে জেতার পরে কত গণ্ডগোল করেছিল, কত গণ্ডগোল করেছিল, গ্রামে গ্রামে ভাগ করে দিচ্ছে, মা মেয়েকে ভাগ করে দিচ্ছে, হিন্দু মুসলমান ভাগ করে দিচ্ছে, শিখ খ্রিস্টান ভাগ করে দিচ্ছে। আর সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, মাথা ঠান্ডা করে কাজ করবেন। আর হায়দ্রাবাদ থেকে একটা বিজেপির গাই এসছে এবং ওইটা টাকা নিয়েছে বিজেপির থেকে, এবং সেটা ফুরফুরা শরীফের কেউ নয়, ওদের একটা বাচাল ছেলে আছে, সেই ছেলেটাকে নিয়ে টাকা দিয়ে সংখ্যালঘুদের ভোট ভাগ করবার চেষ্টা করছে। একটা ভোটও সংখ্যালঘু ভাগ করবেন না, তপশিলীরা ভাগ করবেন না, আদিবাসীরা ভাগ করবেন না, সাধারণ মানুষ ভাগ করবেন না। যতই ভয় দেখাক, গিয়ে কুরকুর করে বলবে ওরে ওরা তো মুসলমান, তুই তো হিন্দু, ভোটটা দিবি না। তো মমতা ব্যানার্জি কি হিন্দু না মুসলমান? আমার টাইটেলটাও তো, আমি ব্রাহ্মণের ঘরের মেয়ে, কিন্তু আমি যদি বলতে পারি হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই আমার ভাই বোন, ওরা কোন হরিদাস?